হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে শারদ প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ আমি আর আমার ব্যাটালিয়ান বেরিয়ে পড়লাম পঞ্চমীর রাতে ঠাকুর দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। প্রথমেই চলে এলাম অশোকনগর কল্যাণগড় বাজারের সুরিত সঙ্গে। অনেকটা জায়গা নিয়ে হয়েছে এই পূজা মণ্ডপটি, কাঁচ ও ইলেকট্রিক প্রদীপ দিয়ে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ফটাফট দেখে নিই পূজা মণ্ডপটি ঘুরে। মণ্ডপের চারিদিকে ধাপ ধাপ করে ইলেকট্রিক প্রদীপ দিয়ে সাজানো ও কলকা দিয়ে সাজানো আছে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। তাই দেরি না করে তোমরাও চলে আসো এই মণ্ডপটিতে। এবার আমরা চলে এলাম দ্বিতীয় মন্দিরে, যেটা কচুয়া বাজারের কাছে নবরণ সঙ্ঘে। এই মন্দিরটি বাঁশের তৈরি ও ঝুড়ি ও কুলো দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরটি। এবার এলাম অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামের মণ্ডপে। এই মণ্ডপটিতে ঢুকতেই তোমরা প্রথমে দেখতে পাবে মহাদেবের মূর্তি এবং তার পেছন সাইডে রয়েছে মা দুর্গার প্রতিমা। এই মণ্ডপটি সাজানো হয়েছে থার্মোকল দিয়ে এবং কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এই মন্দিরের প্রতিমাও খুব সুন্দর হয়েছে। Thank you.
বন্ধুরা, সব থেকে শেষে আমরা চলে এলাম জনকল্যাণ সমিতি অশোকনগর স্টেডিয়ামের একদম শেষ সীমান্তে। এই মণ্ডপটি হয়েছে এবং তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মণ্ডপগুলি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আজকে আমাদের পূজা মণ্ডপ পরিক্রমা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকবে, ভালোভাবে কাটাবে পুজো।